আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। শুধুমাত্র ইউটিউবে নয়, আমরা এখন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপেও দ্য পিডি নিউজ। আমাদের পত্রিকা পড়ুন প্রাত্যহিক দিন ফেরি, দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশের প্রস্তুতি পর্বকে সামনে রেখে উস্তিতে বিজেপির পাল্টা সভা তৃণমূল কংগ্রেসের। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষিস চক্রবর্তী, সাংসদ চৌধুরী মোহন জাটুয়া, সাংসদ প্রতিমা নস্কর, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, বিধায়ক যোগরঞ্জন হালদার, বিধায়িকা নমিতা সাহা, আইএনটিটিইউসির সভাপতি শক্তিপদ মণ্ডল, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমিত সাহা সহ অন্যান্য নেতৃত্ববর্গ। এদিনের তৃণমূলের জনসভায় কয়েক হাজার কর্মীর ভিড় উপচে পড়ে। সভা থেকে কার্যত মোদী সরকারকে কটাক্ষ করে 2019 লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী করার ডাক দিয়ে সুভাষিস চক্রবর্তী বলেন, আমি সেদিন মমতা দিকে বলছিলাম, কেউ না বড় বড় বাজে কথা বলছে, আমার মনে হলো এক্ষুনি ওই গিরিপ ঘোষটা গেল, কি বলে বলে মিলে মাথা ঘুরিয়ে দেবো, গর্তে ঢুকিয়ে দেবো, ওই কি শ্মশানে পাঠিয়ে দেবো, তারপর দিদি নামে বড় বড় বাজে বাজে কথা। দিদি বললেন, একজন আমাকে বললেন সিনিয়র লিডার, বলো মাথা গরম করো না, আমাদের বাংলা একটা সংস্কৃতি আছে, কৃষ্টি আছে, গঙ্গা গঙ্গোত্রীর থেকে সাগরে মিশেছে, গঙ্গা জলে আমরা পুজো করি, গঙ্গা জলে ময়লা আবর্জনা ফেলে না, বলে ময়লা আবর্জনা ফেলে যেমন গঙ্গাকে অপবিত্র করা যায় না, সেরকম পুষ্প প্রচার করে মমতা ব্যানার্জির ভাববুদ্ধিকে কলুষিত করা যায় না আর যাবে না। ওই চায়ের দোকানে যখন একটু বসবেন না, দেখবেন কিছু কুচকরি মানুষ আছে যারা কোন দল করে বোঝা যায় না। এখন আবার কি হয়ে যাবে, সিপিএম এর গুন্ডাগুলো বিজেপির মুখোশ করে বিজেপির দলে ঢুকছে, ওরা আগে হার মারছিল এখন জল্লাল হয়েছে। আর কংগ্রেসকে তো দূরবীন দিয়ে দেখতে হবে, আর একটা ভারতীয় জঘন্য পার্টি সেটা বলছে, জানেন গেরুয়া ঝড়, সব ঝড় সরে যাবে, সব ঝড় থেমে যাবে, আকাশে একটাই সূর্য, তার নাম মমতা ব্যানার্জি, তার নাম মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় সূর্য দেওয়া হয়েছে, আপনাদের দোয়া আশীর্বাদ সমর্থন সহযোগিতায়। আমি শুধু আপনাদের কাছে বলি, আপনারা যদি সঠিক থাকেন, আপনারা যদি আমাদের প্রতি আস্থা ভরসা রাখেন, কোনো দলকে আমরা পরোয়া করি না, রিয়াদ করি না, শুধু মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বাংলায় উন্নয়নের কান্নাই থাকবে থাকবে। আর 19 জানুয়ারি হয়তো আমার সময় না, আপনাকে খবর দিতে পারলাম না, আপনাকে জানাতে পারলাম না, আপনি তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি হিসাবে আপনি পায়ে পায়ে হেঁটে কাঁধে কাঁধ মিলিয়ে সেই ব্রিগেডের সবাই আওয়াজ তুলতে হবে, সবাইকে বলছে একটাই আওয়াজ তুলতে হবে, শুনে নিন আওয়াজটা কি বলতে হবে, দিদি বাংলায় অনেক উন্নয়ন করেছো, বাংলায় শান্তি ফিরে এসছে, বাংলায় সমস্ত ধর্মের মানুষ আমরা একসঙ্গে সহাবস্থান করি, আমরা তোমার সহকর্মী, আমাদের দায়িত্ববোধ আছে, দায়বদ্ধতা আছে, আমরা বাংলা বুঝে নেব, তুমি ভারতবর্ষের নেতৃত্ব দাও। তবে অন্য সুর উঠে আসে প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের গলায়, এই যে রাম কোম্পানি আসছে, আচ্ছা বল তো রাম কলেজে রথে চড়েছে, আর রথ তো দেখতে মহিমঙ্কির মতো, এত মুখ ভোটা একটা ভল্লবাস, এদিকে রামের মূর্তি আর পেছনে ভালো করে টাইলস লাগানো বাথরুম, বাহ কি সুন্দর পুজো। মনে রাখবেন কোর্টে কি হবে আমি জানি না, কোর্ট নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু এখানে যে মায়েরা আছেন তারা যদি বলে দেন যে রথ বেরোবে না, রথের চাকা খুলে যাবে, তাহলে তোর বাবার ক্ষমতা নেই এই রথ নিয়ে তারা রাস্তায় বেরোবে। আগে বলতাম দিদি তুমি করলে কি, সিপিএম খাবে কি, আর এখন অস্থির মাঠে স্লোগান হচ্ছে মমতা তুমি করছো কি, বিজেপি খাবে কি, নরেন্দ্র মোদী খাবে কি। মনে রাখবেন বিজেপি মানে ভারতের জঘন্য পার্টি, বিজেপি মানে ভারত জালো পার্টি, আর মোদী মানে কি আমাদের
সাহেব এসছে। মোদী মানে কি? সমস্ত জায়গায় ছাত্র নেতা যুব নেতারা লিখে নিন, মোদী দ্য মার্ডার অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, ভারতবর্ষের গণতন্ত্রের হত্যা। এই লোকটা মানুষের সঙ্গে মানুষের ঝগড়া লাগাচ্ছে। ভাবলেন যদি আটকে দিই মমতাকে ছেড়ে দেব। আরে মমতাকে ছেড়ে দেওয়া আর তৃণমূলের পবিত্রতাকে ছেড়ে দেওয়া আর তৃণমূলের ঝান্ডা ছেড়ে দেওয়া মানে নিজের পিতৃ পরিচয় মাতৃ পরিচয়কে অস্বীকার করা, নিজের সঙ্গে নিজের। এদিনের সভা থেকে কার্যত দিল্লি দখলের ডাক দিলেন তৃণমূল নেতৃত্ব। কুস্তি হাইস্কুল মাঠ থেকে তৃণমূল কর্মী জনসভা থেকে কর্মীদের বার্তা দিলেন যে আগামী 19 জানুয়ারি কর্মীরা যাতে দলে দলে ব্রিগেডে যায় এবং 2019 লোকসভা নির্বাচনে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাংলা থেকে প্রধানমন্ত্রী পদে প্রতিষ্ঠিত হয় তার জন্য সেই বার্তা দিলেন। কুস্তি থেকে ক্যামেরা সুমন মাঝির সঙ্গে হেদায়তুল্লাহ বুকাইতের রিপোর্ট, দ্য পিডি নিউজ। আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়, ডায়মন্ড হারবার কলেজ রোড নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকন প্রেস করুন। ফেসবুক পেজকে লাইক করে আমাদের সাথে থাকুন।